5ই জুন রবিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 20 নম্বর ওয়ার্ডের পুরমাতা স্বীকৃতি হাজরার উদ্যোগে একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে রানী স্কুল উত্তর ফটক বিসি রোড হয়ে পুনরায় সর্বমঙ্গলা মন্দির এলাকায় শেষ হয়। সেখানে প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করা হয়। প্লাস্টিক ব্যাগ, থার্মোকল নির্মিত শুদ্ধাদ্রব্য, প্লাস্টিকের স্ট্র, এয়ারবোর্ডের কাঠি, পতাকা 100 মাইক্রনের কম পুরু পিভিসি ব্যবহার করব না আমরা। এই আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এজন্য আমরা একটা শপথ নিচ্ছি সবাই। আমাদের আজকে আমরা একটা শপথ গ্রহণ করব যে আমরা কিছুতেই প্লাস্টিক আর ব্যবহার করব না গো। যে প্লাস্টিকগুলো আমাদের রিইউজেবল হবে না, যেমন থার্মোকলের থালা থেকে আরম্ভ করে ছোটো ছোটো যে খাবার দাবারের যে প্যাকেটগুলো, সেগুলো আমরা নতুনভাবে আর কোনোভাবেই ব্যবহার করতে পারছি না। সেগুলো ড্রেনে পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমছে, সামনেই বর্ষাকাল আসছে, ড্রেনগুলো বুজে যাচ্ছে। সেই জন্য আমাদের সবাইকার যেমন অসুবিধা হচ্ছে, সাধারণ আমাদের পরিবেশও সেই জন্য দূষিত হচ্ছে। আমরা সেই জন্য আজকে শপথ গ্রহণ করছি যে আমরা কিছুতেই আর সেই রকম প্লাস্টিক ব্যবহার করবো না, যেগুলো আর দ্বিতীয়বার কোনোভাবে ব্যবহার করা না যায়। এছাড়াও আমাদের কাছে নতুন আছে যে শাল পাতা থালা, যেগুলো আমাদের পুরোনো দিনে ব্যবহার করা হতো, যে বিভিন্ন গাছের পাতা থেকে আরম্ভ করে যেগুলো নতুনভাবে ব্যবহার করা যায়, আবার ডিগ্রেডেবল করা যায়, সেই সমস্ত আমরা জিনিসপত্রগুলো ব্যবহার করব। সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি পরিবেশ দিবসকে সামনে রেখে থেকে আমরা এই মর্মে শপথ নিলাম যে আমরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন থার্মোকলের থালা, বাটি, গ্লাস, চামচ, ছুরি, 75 মাইক্রনের কম পুরু প্লাস্টিকের ব্যাগ, থার্মোকল নির্মিত শয্যাদ্রব্য, প্লাস্টিকের স্ট্র, ইয়ারবাটের কাঠি, পতাকা 100 মাইক্রনের কম পুরু পিভিসি ব্যানার ব্যবহার করব না আমরা। এই বিশ্বকে ক্ষতিকারক প্লাস্টিক এবং থার্মোকল মুক্ত নির্মল ও সুন্দরভাবে গড়ে তুলব। আমরা ক্ষতিকারক প্লাস্টিক ও থার্মোকলের পরিবর্তে পরিবেশ বান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য সামগ্রী, যেমন পাট, কাপড়, কাগজের তৈরি ব্যাগ, গাছের পাতার তৈরি থালা, বাটি, স্টিল বা কাঠের চামচ, ছুরি ইত্যাদি ব্যবহার করব। ওই দিন পুরমাতা অভিযোগের সুরে বলেন, কতিপয় মানুষ বাঁকার পাড়ে শুঁড় চাষ করে, তাদের বারণ করা হলে প্রাণে মারার হুমকি দেয়। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা অবস্থানে বসবেন বলে জানান। ওয়ার্ডে সংলগ্ন মা সর্বমঙ্গলা মন্দির আছে, তাছাড়া পুরো ওয়ার্ডটাই, বাঁকাটা যেটা পাশ দিয়ে গেছে সেটা পুরোটাই হচ্ছে আমাদের মানুষের বসবাস। সেই মানুষের বসবাসযোগ্য এলাকাতে কেউ বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এখানে এসে ছেড়ে দিয়ে যাচ্ছে, বারবার বলার সত্ত্বেও আমরা তাকে কোনো নাগালের হাতে পাচ্ছি না গো, এবং যাদেরকে পাওয়া হচ্ছে তারা প্রাণে মারা হুমকি দিচ্ছে। সেই জন্য 20 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের সাথে নিয়ে আমার নেতৃত্বে তারা একটি প্রচার অভিযান প্রথমে সতর্কতা বার্তা দিচ্ছে। এর পরবর্তী পদক্ষেপ হবে আমরা সবাই মিলে মাস পিটিশন নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যদি এসে আমাদেরকে সাহায্য করে তবেই ভালো, নচেত আমাদেরকে পথে বসতে হবে, রাস্তায় বসে বিক্ষোভ করতে হবে এটির জন্য। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।